দে অমন রোদ হয়ে যাও দিনে রাতে বাগদি পাড়ার চাঁদ চুয়ান। হাই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। আমি আজকে অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে একটু মেকআপের কোনো একটা লুক করব। সো ভাবতেছি যে আজকে সামনে বসন্ত আসতেছে, বসন্তের একটা লুক করি। অনেকদিনই আমি কিছু করি না, সো আই ওয়ান্ট ডু ইট উইথ দ্য ড্রাগ স্টোর মেকআপ। আর এইবারে জিনিসটা ফাস্ট ফরওয়ার্ড না করে আমি স্টেপ বাই স্টেপ বলবো আমি কি লাগাচ্ছি আর কি করছি, সো যাতে সবাই বুঝতে পারে। আর অলসো যাদের কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ড্রপ অন দ্য কমেন্ট বক্স, আমি ওটার অ্যান্সার দিব। আর যা যা প্রোডাক্ট ইউজ করছি ওগুলো তো আমি বলে দিবই। সো আমি আমার কন্ট্যাক্ট লেন্সটা পরবো, লেন্স পরে আমি ব্যাক করছি। সো আমি ব্যাক, আমি লেন্স পরলাম, ইটস লাইক আ হানি কালার। আর আমার ছেলে আমার সাথে একটু কথা বলতেছে, কি বল? আসো এখানে আসো, হাই বলো সবাইকে। হাই, হাই এভরিওয়ান বলো। হাই এভরিওয়ান, হাউ আর ইউ? হাউ আর ইউ, কেমন আছো বলো বাংলায়। তুমি কেমন আছো? আসছো, কেমন আছো? আচ্ছা, সো মামা আমি যেটা করি, আমি অলওয়েজ হ্যান্ড স্যানিটাইজ করে নিই, কারণ আমি যখন মোস্ট অফ দ্য টাইম আমি আমার হাতে এটা সেটা ধরি, সো ময়লা হয়ে যায়। সো আমি হ্যান্ড স্যানিটাইজ করলাম, দেন আমি মুখে ময়শ্চারাইজার লাগাবো, কারণ আমার মুখটা একটু ড্রাই ফিল হয়। সো এখানে আমি যেটা লাগাচ্ছি এটা হলো কি, কিলস, কিলসের এটা পোর মিনিমাইজিং লোশন। আমি এটা আমার ব্রাইডসদের উপর ইউজ করি, সো যেহেতু এটা এখানেই আছে আমি এটা আমার উপর ইউজ করব। এটা কোনো মানে এমন কিছু না যে এটাই ইউজ করতে হবে, যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করলেই হবে। সো আমি কিন্তু মুখ ধুই না, ঠোঁটে এখন একটু লিপস্টিক লাগানো, বাট হোয়াট এভার, এত পারফেকশন আমি করতে পারি না। এখন আমি লাগাবো যেটা, এটা হলো কি, রিমেলের স্টে ম্যাট ম্যাটিফাইং মেকআপ প্রাইমার এইটা। সো এটা আমি হাতের ব্যাকে নিয়ে নিলাম, নিয়ে আমি একটা, আমার এখানে অনেক ব্রাশ, সো আমি যে ব্রাশটা ইউজ করছি এটা হলো মরফি M492। এই ব্রাশটা আমি এভাবে নিয়ে আমি জাস্ট খালি লাগাই নিচ্ছি। এটা হাতেও লাগানো যায়, আমি জাস্ট প্রেফার করলাম, যারা যারা হাতে লাগাতে চাও আই উইল জাস্ট শো ইউ কিভাবে। সো এরকম হাতে, ও এটা আসলে অনেক ম্যাটিফাই করে। আই শুডেন্ট ইউজ ম্যাটিফাই, কারণ আমার ফেস শীতকালে অনেক ইয়া থাকে, বাট এনিওয়েজ আই লাইক ইট। আমার আসলে হাইড্রেটিং প্রাইমার নেওয়া উচিত ছিল রাদার দেন ম্যাটিফাইং। এখন আমি যেটা করব এটা হলো কি, রিমেলের স্টে ম্যাট কনসিলার যেটা, এই কনসিলারটা আমি চোখে লাইক বেসের মতো করে লাগাবো। এটা অনেকে ম্যাকের সফট ওকরে লাগায়, ইটস আপ টু ইউ, যে যেটা লাগাতে চায় সে সেটাই লাগাতে পারবে। আমি এটা প্রেফার করি, আমি এটা লাগাবো। আমার আসলে যত কম মেকআপ জিনিসপত্র দেওয়া যায় ততই বেটার আমার জন্য, যত কম প্রোডাক্ট ইউজ করা যায় তত ভালো আমার মুখের জন্য। আমি মেকআপ লাগাতে পছন্দ করি, যখন করি তখন অনেক করি, বাট এটার মানে এই না যে আমার অনেক লাগাতে হবে। সো মোটামুটি আমি আমার আই বেসটা করছি, করার পরে এখন আমি আই মেকআপে যাব। আমি ফেসটা পরে করব, এটার রিজন হলো কি, যে ফল আউটসগুলো হয় ওটা ক্লিন আপ করতে ইজি হয় আমার জন্য, ঠিক আছে। আইব্রোজের জন্য আমি এলে গার্লের ডার্ক ব্রাউন ব্র পমেটটা ইউজ করব। আমার ব্রাশ কই? সো আমি এই ব্রাশটা অনেক লাইক করি, এটা অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের ব্রাশ। সো এটা আমি লাগাবো, আই নিড আ মিরর, যে কোনো একটা মিরর সামনে যেটা আছে ওটা দিয়ে লাগাই। ক্লিক
খেয়াল করে দেখবে আমি কিন্তু ব্রটা এখান থেকে শুরু করছি আর উপরে এখান থেকে শুরু করছি। আমি কিন্তু এই জায়গাটা খালি রাখি, কারণ এই জায়গাটা জাস্ট যে লেফট ওভার থাকে আমি লেফট ওভার দিয়ে জাস্ট এভাবে যাই, যাতে একটু ন্যাচারাল ফিল হয়, কারণ আমার ব্রস কিন্তু মোটামুটি অনেক ঘন। সো এইটা আমার ব্রস, আমি এই ব্রসটা করে আমি ব্যাক করব। আমার ব্র দোনোটা করা, এখন যেটা করব ওটা হলো গিয়ে আমি জাস্ট এজেসগুলোকে আরও শার্প করে দেবো। অলরেডি শার্প দেখাচ্ছে, দেখ খেয়াল করবে আমি এখানে কিছু করি নাই, এখানে জাস্ট লাইট করে গিয়েছি, আলতো করে যেটাকে বলে, জাস্ট অল্প স্ট্রোকস চায় না ওরকম। সো আমি ওই যে কই আমার ইয়াটা কনসিলারটা আমি ব্যাক অফ দ্য হ্যান্ডে এভাবে নিব, নিয়ে আমি একটা ক্লিন ব্রাশ নিব, এরকম একটা ব্রাশ, এই যে ব্রাশটা নিয়ে আমি জাস্ট ক্লিন এজেস দিব। সি অনেক অনেক ক্লিন দেখাচ্ছে না? সো সেমভাবে আমি এই সাইডটাও করব। আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ নিব, আমি ইউজ করছি মরফির M505। আমার ম্যাক্সিমাম যে ব্রাশেসগুলো হয় ওগুলো সব কিন্তু মরফিরই, আগে ম্যাকের ছিল, বাট ফর সাম রিজন ম্যাকের ব্রাশগুলো আমার এখন আমার কাছে এখন আর নাই, অল্প কয়েকটা, বাট মরফি মেক্স এ সেম টাইপের ব্রাশ, রিয়েল টেকনিক্সও ভালো বানায়, বাট যার যার প্রেফারেন্স আমি মরফিটাই এখন ইউজ করি, অ্যান্ড আমার জন্য আমি ইউজ করি, আমার ব্রাইডসদের জন্য আমি ইউজ করি। সো আমি M505 ইউজ করব। আর সো ওয়ার্ম নিউট্রাল প্যালেট থেকে আমি এই যে এই শেডটা ইউজ করব, এটা ম্যাট, এটা ম্যাট শেড। হ্যাঁ, সো এটা আমি ইউজ করব, আমি একটু নিলাম, নিয়ে আমি সবসময় ফল আউটটাকে ফালাই দিই, তারপরে আমি আউটার কর্নার থেকে শুরু করি অ্যান্ড আমি এভাবে ইনার কর্নারে যাই উইন্ডশিল্ড মোশনে। দেখা যাচ্ছে আমি উইন্ডশিল্ড মোশনে গিয়ে সেরকম ভালো করে, আমি অলওয়েজ সবসময় এটা মনে রাখতে হবে মেকআপ বিল্ড আপ করতে হয়, মেকআপ কখনো একবারে এতগুলো নিয়ে করলে কোনো লাভ হয় না, বিল্ড আপ করলে না বেটার, যত বেশি ভালোভাবে বিল্ড আপ করা যায় আস্তে আস্তে স্লোলি স্লোলি তত সুন্দর কালারগুলো ইয়ে হয়। যেমন দেখো কালারটা কি সুন্দর করে আস্তে আস্তে আসতেছে। সো একটু মেকআপ নিলে হবে না, আমি অনেকে মেকআপে দেখি, আমিও আগে করতাম, কিপটামি মেকআপের কিন্তু এক্সপায়ারেশন থাকে, আমি জানি না সবাই জানে কি না, সো মেকআপের একটা এক্সপ্রেশন ডেট থাকে, ওই টাইম মতো ইউজ করতে হয়। সো এরকম করে বিল্ড আপ করছে, দেখো কি সুন্দর কালার আসতেছে। সো সেমভাবে আমি এই চোখটাও করব, দুইটা চোখ আমি সেমভাবে করছি, জাস্ট ব্লেন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং। নাও আমি এই ডার্ক শেডটা নিব, ডার্ক শেডটা নিয়ে জাস্ট এই আউটার কর্নারে একটু রোল করে গোল 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 করে যাচ্ছি আমি, আবার একটু উইন্ডশিল্ড, জাস্ট আমি কিন্তু লিড যেখানে শেষ হয়েছে ওখানে যাচ্ছে, আমি কিন্তু উপর উঠতেছি না। হ্যাঁ, সেমভাবে আমি এই চোখটাতেও এভাবে যাচ্ছি, আমি উপর উঠতেছি না, অলওয়েজ ভয় পাবে না এই এভাবে মেকআপগুলোকে ক্লিন করার জন্য, মেকআপ অলওয়েজ ক্লিন করা যায়, বেশি হলে কী হবে, মেস হবে, তারপর আবার ফিক্স হয়ে যাবে, তাই না? ওকে, সো এই সমস্ত কারসাজি করতে হয়, করা শেষ হয়ে গেলে তারপরে এখন আমি যেটা করব, আমি ইজি করার চেষ্টা করতেছি সব কিছু, কারণ আমি এইখানে অনেকে কনসিলার লাগে, এটাকে হাফ ক্রিজ করে ইয়ে করে, ওটা চালাও করা যায়, আবার ওটা স্কিপও করা যায়। সো আমি ওটা স্কিপ করি, স্কিপ করে এখন আমি যেটা করব ওটা হলো গিয়ে মেকআপ গিক কসমেটিক্সের লেমন ড্রপ আই শ্যাডো, এই যে এই ইয়েলো কালারটা। হ্যাঁ, আমি ইয়েলো কালারটা নিব, অ্যাজ আই সেড আমরা একটু ফান কালার ইউজ করবো। দেখি আমি কি শ্যাডো ব্রাশ ইউজ করব এটার জন্য,
আমার এখানে অনেকগুলো ব্রাশ ফালানো। আমি একটু আগে একটা মেকআপ লুক করছি, বাট এটা আমার বোনের জন্য, নট ফর মি। আচ্ছা, সো কত ব্রাশ থাকলে তখন খুব ঝামেলা হয়ে যায়, তখন আসলে কোন ব্রাশ দিয়ে ইউজ করা হয় এটা বোঝা যায় না। লেটস হ্যাভ দিস ওয়ান। এটা কী ব্রাশ আমি বুঝতে পারতেছি না, বাট এরকম ব্রাশটা, হ্যাঁ, এটা সেবল ওভাল ব্রাশ বলে এটাকে, বাট এটা কোন কোম্পানি মুছে গেছে সো বলতে পারতেছে না। সো আমি এটা এভাবে নিব, অনেকদিন পর ইয়েলো লাগাবো, তো ফল আউটগুলো ফেলেছে, দেখো এই যে ফল আউট এভাবে পড়ে হাতে। ওকে, সো আই নিড আ দেখি এটা, ওকে পারফেক্ট, ওয়াও কি ক্লিয়ার দেখা যাবে। আমি আমি এই চোখটা আগে করি, হ্যাঁ এই চোখটা করলে তাহলে আমি ওই চোখটা পরে করতে পারবো। সো এই যে আমার আই শ্যাডো, হুম, এখানে আমি নিচ্ছি, প্যাক করতেছে, আর একটু নিব, লাইক আম প্যাকিং। আমি কিন্তু স্লোলি বিল্ড আপ করতেছি, হ্যাঁ আমি কিন্তু মানে এই একেবারেই ইয়ে করছি, কারণ কালারটা ফল আউট করবে, তারপরে আমি এক হাত দিয়ে আয়না ধরে রাখছি, সো আমার জন্য অনেক ডিফিকাল্ট। সো আমি এইভাবে প্যাক করতেছি, আই ডোন্ট নো বুঝে যাচ্ছে কি না, এই দেখো বুঝে যাচ্ছে না। সো এই যে আমি নিলাম, ওকে এখন আমি যেটা করব, এই যে এমটি ব্রাশ ওই যে কালারটা ছিল ওই কালারটা দিয়ে আমি এই কালারগুলোকে সবগুলোকে ব্লেন্ড করে দেবো উপর নিচে। ঠিক আছে, সেমভাবে আমি এই চোখটা করব। এই যে ইয়েলো লাগালাম, এই ইয়েলোর উপরে আমি একটু এই যে ফিনিক্স যে এই এই কালারটা একটু লাগাবো। যদিও কোনো ডিফারেন্স মেক করে না, তারপর আমি আর কি একটু লাগাইলাম, থিঙ্ক ঠিক আছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এভরি টাইম আমি লাগাচ্ছি, আমি এভরি টাইম আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে দুইটা কালার একটু ইয়া লাগে, মানে মনে হয় না যে দুইটা আলাদা আলাদা কালার, হ্যাঁ একটু মানে ট্রানজিশনটা যাতে ফিল হয়, ট্রানজিশনটা ফিল করার জন্য। এটা ভেরি ইজি ইজি একটা মেকআপ, এনিবডি ক্যান ডু ইট, ঠিক আছে যে কেউ করতে পারবে, ঠিক আছে। সো আমার এটা ডান, আমি এখন কি করব, আমি আমার ব্রবণে একটু মেকআপ লাগাবো, আই শ্যাডো ব্রবণের জন্য আমার একটা এরকম পয়েন্টি ব্রাশ লাগবে। সো এটার জন্য আমি যে ইয়াটা লাগাবো ওটা হলো গিয়ে, যত ব্রবণের জন্য লাইট কালারটা লাগালেই বেটার, আমি চাইলে কিন্তু এটাও লাগাইতে পারি, এই যে এই যে এটা, বাট আমি কি করব, আমি এই একটা হাইলাইটারের কালার লাগাবো, এটা মেবেলিনের। খেয়াল করে দেখো আমি কিন্তু হাইলাইটারটা লাগাচ্ছি এখান থেকে, আর্চেস থেকে, হ্যাঁ এখান থেকে আমি যাচ্ছি, দেন আমি এভাবে ব্যাক করতেছি। অনেকে অনেক ধরনের আইশ্যাডো ব্রাশ দিয়ে লাগাতে পছন্দ করে, যার যার প্রেফারেন্স, আমি এটা দিয়ে পছন্দ করি, সো আমি এটা দিয়ে লাগাবো। সেম আমি একটু এখানে নিয়ে নিব,
অ্যাকচুয়ালি আমি চোখের যে ইনার কর্নার ওটা আমি মেকআপের পরে আমি ওই ইয়েলো কালারটা লাগাবো। আমার আসলে ইচ্ছা আছে, মনে হয় ইয়েলো কালারটা লাগালে সুন্দর হবে। ওকে, সো সি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি যখন এটা লাগালাম, এখন আমার এই যে আরেকটা কালার হলে এটা ব্লেন্ড করার জন্য আমি সেম ওই ফ্লাফি ব্রাশ নিয়ে এটার মধ্যে কোনো কিছু লাগাইনি, আমি জাস্ট এটাকে এভাবে ব্লেন্ড করে দিব সেম উইন্ডশিল্ড মোশনে, যাতে মনে হয় যে এটা একটা লুক। ঠিক আছে না, সিম্পল অ্যান্ড ইজি পিজি। ফাউন্ডেশন, আমি আজকে এই ফাউন্ডেশনটা কিনে নিয়ে এসেছি, কভার গার্লের ট্রু ব্লেন্ড। আমি এটাকে ট্রাবল ব্লেন্ড বলতেছিলাম, ট্রু ব্লেন্ড ম্যাট মেড ফাউন্ডেশন। আর এটা হলো গিয়ে আমার সেটটা যেটা আমি কিনছি এটা T30, বাট আমার মনে হয় T30টা একটু ডার্ক আমার স্কিনের জন্য। দেখি আমি, আমার কাছে যেটা লাগছে আমার মনে হয় T20টা বেটার, বাট T20 ছিল না, সো আমি একটু সি আমার আমি আসলে বুঝতেছি না। অ্যাকচুয়ালি এটা কি টু টু শেড, আমি কিটে লাগাই ফেলবো? আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিচ্ছি, কি বলে, ট্রাই করে দেখি না, ট্রাই করতে দোষ নেই। আমি আবার আমার মেবেলিনও নিয়ে আসছিলাম, বাট দেখি এটাই লাগায় T30। আমি সবসময় হাতের উপরে ইয়ে করে দিতে পছন্দ করি, সো আর এটা আমি স্টিপলিং মোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো, আমি কিন্তু এভাবে এরকম এরকম করে প্রেস ডাউন করতেছি, আমি কিন্তু ওয়াইপটা খুব কমই করতেছি। এরকম করে করলে না মেকআপটা খুব ভালোবাসে। এটা রিমেলের স্টে ম্যাট কনসিলার ওয়ার্ম আইভরি, এটা আমি আন্ডার আই লাগাবো। এটা একটু মনে হয় বেটার কালার ইয়া দিবে। সেম ভাবে আমি এটাকেও স্টিপল করব। এরকম করে স্টিপল করতে হবে, সি সেম ভাবে এই চোখটাও। আমি যেটা করব সেটা হলো মেবেলিন ফিট মি লুজ ফিনিশিং পাউডার, যেটা ওইটা আমি চোখের নিচে সেট করব। এই সেম ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে ও কালারের শেডটা বলে দিই আমি স্লোলি করে। আমি কিন্তু খুব বেশি সেটিং সেট ফেট করতে পারি না, আমি বেকিং করি না আমার মুখে, কারণ আমার কাছে মনে হয় যে আমার মুখে বেকিং করলে আরও বেশি রিঙ্কেল পড়ে, সো আমি এগুলো কিছু করি না। আমি হালকা করে আমি জাস্ট খালি যতটুকু উঠে মতটুকু দিয়ে আমি এটাকে পুরো মুখে সেট করে নিচ্ছি। সো আমি যেটা ইউজ করলাম খুবই অল্প নিচ্ছি কিন্তু, হ্যাঁ আমি যেটা ইউজ করলাম এটা হলো লাইট মিডিয়াম নাম্বার 20, সো এটা ফিট মির লুজ ফিনিশিং পাউডার। কেউ চাইলে লাইটও নিতে পারে, আমার কাছে মনে হয় এটা একদম পারফেক্ট আমার জন্য, আর এটা খুব মানে লাইট ফিল হয়। আর একটা জিনিস দেখে, আমার হাতে কোনো কিছু নাই, আমি এরকম নিলে আমার হাত একদম লাইট। ওই সকালবেলার ফাউন্ডেশনটা রয়ে গেছে, সরি। সো দ্যাটস দ্যাট। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে কন্ট্রোলিং করব মুখে।
সো কন্টুরের জন্য আমি যেটা নিব ওটা হলো গিয়ে ম্যাকের NW45 এইটা, ঠিক আছে, ম্যাকের NW45। আমি খুব ইজি ইজি পিজি কন্টুর করি, আমার এত ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। সো আমি এরকম একটা ব্রাশ নিব, আমার এই যে ব্রাশটা নিচ্ছি এটা হলো E8 মরফির, এটা মরফির। সো আমি এটাকে নিলাম। নর্মালি বসন্তের যে মেকআপটা হয় এটা 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 দিনের বেলার জন্য হয়, বাট আমেরিকার মধ্যে এত ঠান্ডা, সো দিনের বেলা তো দিনে কি রাতে কি। সো যারা ক্রিম কন্ট্রোল করতে চায় তারা করতে পারে, আমি ক্রিম কন্ট্রোল অতটা লাইক করি না, করি কিন্তু অতটা লাইক করি না, কারণ একটা সফট শাড়ির সাথে আমি ক্রিম কন্ট্রোল করবো, এত হেভি মেকআপ করবো। সরি, আমার একটা ফোন আসছিল, অলরেডি মনে হয় যে আমি অনেক হেভি করে ফেলছি। সো এনিওয়েজ আমি এটা স্টার্ট করি। সো আমি যেটা করলাম, আমি এটা এরকম একটা ই মোশনে যাচ্ছি, ই মোশনে, কারণ আমার ফেসটা রাউন্ড। ঠিক আছে, সেম ভাবে আমি ব্রাশটাকে এরকম করে চাপাই আমি নোজের মধ্যে একটু দিয়ে দিলাম, নোজের দুটো এজ আছে, ঠোঁটের আন্ডারে। সেমভাবে আমি এই সাইডটাও করব। সো আমি কন্ট্রোলিং শেষ করে, অ্যাজ আই সেড, আমি ই এই সাইডেও ডবল ই নোজে আর একটু ঠোঁটের নিচে করলাম। জাস্ট ঠোঁটের নিচে করতে হবে না সবার, এটা অনেকে আবার এটাকে অনেক বেশি মেস করে ফেলে, ডোন্ট ডু দ্যাট যদি কেউ না পারে, আর পারলে ইটস ফাইন। ঠিক আছে, এখন আমি যেটা করব, এখন আমি একটা হাইলাইট ব্রাশ নিব। আমি মরফির Y14 এরকম ব্রাশ পাওয়া যায়, আর আমার যে ইয়াটা হাইলাইটারটা হবে এটা হলো গিয়ে মেবেলিনের মাস্টার ক্রোম মেটালিক হাইলাইটার, আর এটা হলো গিয়ে মলটেন গোল্ড 100। ঠিক আছে, হাইলাইটার সবার ফেভারিট, আমারও অনেক ফেভারিট, আমার অনেক হাইলাইটার আছে, আর আমার হাইলাইটার লাগে তো খুব ভালো লাগে। লুক এট দিস, এই হাইলাইটারটা আমি কি বলবো, মানে এত ভাল লাগে, দেখো মানে এত দাম দিয়ে হাইলাইটার কেনার থেকে এটা রিজনেবল অ্যান্ড ভেরি ক্রিমি, দেখো কি সুন্দর। আমি ঠোঁটের উপরে হাইলাইটার লাগাই, যদি লিপস্টিক লাগানোর পরে এটা চলে যায়, উইচ ইজ ফাইন, বাট আমার পালে তো আমি সারা মুখে হাইলাইটার লাগাই। আই এম লাভিং মাই ফেস রাইট নাও, মানে এত সুন্দর একটা গ্লো দিচ্ছে। আমি কিন্তু এখনো ব্লাশ লাগাইনি, সো এটা শেষ, এখন আমি ব্লাশন লাগাবো। ব্লাশন আমি যেটা লাগাবো এটা হলো গিয়ে মেবেলিনের ফিট মি, আর কালারটার নাম হলো গিয়ে রোজ। আমি কালারটা দেখাই, খুবই সুন্দর একটা কালার। ঠিক আছে, আর আমি যে ব্রাশটা ইউজ করছি এটা হলো মরফি M106। সবসময় আমি ফল আউটটা ফালাই নিই, দেন আমি কীভাবে ব্লাশটা লাগাই, আমি স্মাইল করি, স্মাইল করে অ্যাপ পেলে আমি ব্লাশটা লাগাই like this. Oops. Bas, that's it. আমার ফেস মেকআপ ডান, আয়ের জন্য এখন যা হাবি যাবি একটু করবো। সো আমি এখন ফিনিশিং স্প্রে লাগাবো ওইটার ফেসের জন্য। আমি লাগাচ্ছি NYX-এর ম্যাট ফিনিশ লং লাস্টিং সেটিং স্প্রে। আচ্ছা, এটা লাগানোর পরে আমার একটু বাতাস মারতে হয় যাতে এটা একটু ড্রাই হয়ে যায়।
বেটার ফিল হয়। আই এম ইন লাভ উইথ দ্য হাইলাইটার। এত দাম দিয়ে হাইলাইটার কিনে কি দরকার, এত সুন্দর। এভরি ওয়ান শুড বাই দিস, এভরি ওয়ান। অলওয়েজ গো ব্যাক, আর কোনো কিছু ফিক্স করতে হলে ফিক্স করতে পারবে, কারণ এটা কোনো ঝামেলা না, একটু ফিক্স করলে কিছু হয় না। আমি সবসময় আমার কন্টোরকে ফিক্স করার চেষ্টা করি, কারণ অনেক সময় শার্প একটা লাইন আমি ভুলে যাই। আমার বোন সবসময় বলে, রুহি আপু তোমার এখান দিয়ে একটা লাইন দেখা যাচ্ছে, এখান দিয়ে একটা লাইন দেখা যাচ্ছে। সো এটা এটা যখন হয় না, থ্যাংক গড, মানে কারো বাসায় গিয়ে হয় না, বাসার থেকেই আমাকে একটু ফিক্স করা হয়। বাট তারপরেও হ্যাঁ, মেকআপ আর্টিস্টটাও কী হয়েছে, মিস্টেক করতে পারে না, অবশ্যই মিস্টেক করতে পারে, আমিও মিস্টেক করি। আমি যে একদম 100% পারফেক্ট হবো এটা তো ইম্পসিবল, এটা পসিবলই না। আমি রিমেল লন্ডনের এক্সাজারেট ওয়াটারপ্রুফ আই ডিফাইনার লাগাচ্ছি, ব্ল্যাক ইজ ব্ল্যাক। যে যেভাবে পারা এরকম কাজল লাগাবা, আমার যেভাবে মন চায় আমি ওভাবে কাজল লাগাই। আমার কাজল এইভাবে ফলো আউট করে পরে আমি এটাকে স্মাচ করি, স্মাচ করলে পরে ফিক্স হয়ে যায়। ডু ইউ সি দ্য ডিফারেন্স, এখানে পড়ছে এখানে পড়ে নাই। জাস্ট দেখো, এখন আমি এটাকে ফিক্স করবো, কিভাবে ফিক্স করবো দেখো। আচ্ছা, তো আমি এখন ফিক্স করতে না পারলে আমি এখানেই ওয়াইপ করবো, কি করবো আর। আমি এই যে ইয়েলো ফিনিক্সের যে ইয়েলো কালার, ইয়েলো গোল্ড কালার যেটা, ওটা আমি কর্নারে নিয়ে আমি এখানে লাগাচ্ছি, যেটা আমি বলছিলাম যে আমি এটা এখানে লাগাবো, জাস্ট টু হ্যাভ দ্যাট। দেন এখানেরই 3 নম্বর একটা কালার আছে, এটা একটু মিউটেড, মিনিডা। সো এরকম একটা পয়েন্টি ব্লেন্ডিং ব্রাশ নিব, M507, এটাও মরফির। সো এটা নিয়ে আমি জাস্ট এডজাস্টে লাগাবো, লাগাই আমি এটা। অ্যাবসলুটলি অপশনাল, এটা কিন্তু করতে হয় না, যে সবারই করতে হবে আমার কোনো কথা না, আমি করি কারণ আমার এই জায়গাটা একটু ফুলা ফুলা, তো প্লাস ওই যে আমার ভাল লাগে। অনেকে আবার এটা করে, মেক শিওর যে এটা যে করবে বি কেয়ারফুল। হাই জান, হাউ আর ইউ? আমি মেকআপ করি আর তুমি অন এয়ার। আই নো জয়ী কি করে? হাউ ডু আই লুক? মেকআপ তো ফিনিশ হয় নাই, আমি তো বলবো না কিছু। আচ্ছা, মেকআপ ফিনিশ করে তোমাকে দেখাবো। থ্যাংক ইউ। সো ডু ইউ গাইজ সি আমি কি করছি, আমার এখানে এই যে একটু মেস হয়েছিল না, এটা এটা স্মাচ করে দিছি। স্মাচ করে দেওয়ার কারণে এটা মনে হচ্ছে যে আমার আই শ্যাডোটাই স্মাচ হয়েছে। বাট চেক ইট, আমার এখানে যে জিনিসটা আছে এটা কিন্তু এখানে নাই। সো আমার এখন এটাকে কি করতে হবে, কি করতে হবে, এটাকে ফিক্স করতে হবে। আর কি করতে হবে, কই গেছে কিভাবে করবো, ওরকম একটা বানিয়ে ফেলছি যাতে আমি এটাকে কোনোরকম ফিক্স করতে পারি। দেখছ, সো এইভাবে মেস হলে ফিক্স করা যায়, কোনো কিছুই আনফিক্সেবল না, যে একদম মুছতে হবে কিছু করতে হবে না। ট্রাই, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমি ওই কালারটা দিয়ে বারবার আমি ইয়া করতেছি, আমি বেশি। আর বাই দ্য ওয়ে, আমি রিমেলের জিনিসগুলা খুবই পছন্দ করি, রিমেলের মানে আইশ্যাডো না, সরি, কাজল, লিপ লাইনার। ও মাই গড, দিজ আর দ্য বেস্ট। কি সুন্দর করে কাজলটা লাগছে। ওকে, এখন আমি যেটা করব, এরকম একটা, এই ব্রাশটার নাম হলো গিয়ে মরফি M421, এইটারই এই জায়গাটা নিব, এই একটু এজে নিব। হ্যাঁ, নিয়ে আমি জাস্ট একটু এভাবে যাব।
ওকে আমার আই মেকআপ মোটামুটি ডান। আমি এখন আইলাইনার লাগাবো, তারপরে আর কি বলে এটাকে আইলাইনার লাগাবো আর ল্যাশেস লাগাবো। আমি আইলাইনারটা এখানে না লাগে আমি লাগে আসি, কারণ আমার লেন্সের কারণে আমার এভাবে কাছে থেকে লাগাতে হবে, আমি উল্টাপাল্টা হয়ে যাবে। সো একবার আইলাইনার একবার মেস হলে দেন প্রবলেম, দেন তখন মুচামুচি করতে হয়, কারণ ওইটা হাইড করা অনেক ডিফিকাল্ট। সো আমি আইলাইনারটা লাগিয়ে আসি। ও মাই গড, দিস আইলাইনার ইজ দ্য বেস্ট, আমার মনে হয় স্টিলা থেকেও ভালো। এই আইলাইনারটা হলো গিয়ে আর রিমেল লন্ডনের ওয়ান্ডার ইঙ্ক আইলাইনার, কালারটা কই, কালারের নাম মনে হয় ব্ল্যাকই, ইজ দ্য ব্ল্যাক। আচ্ছা যাই হোক, ব্ল্যাক আইলাইনার, এটা আইলাইনারের নামটা বলে নাই। ও মাই গড, এত সুন্দর, এত গ্লাইড অন নাইসলি হয়, আমি কি বলবো। সো এখন আমি ল্যাশেস লাগাবো, আমার এখন ল্যাশ খুঁজতে হবে, বিকজ আমার ল্যাশ এখানে নাই রেডি করা। ওকে আল বি, সো আমি এখন যে ল্যাশটা লাগাচ্ছি এটা আমারই ব্র্যান্ড, এটার নাম ওয়ার্দা, আর ডুও গ্লু ইউজ করছি। সো যারা যারা এই ল্যাশ কিনতে চাও আমাকে গ্রুপে ইনবক্স করলে হবে বা কমেন্ট বক্সে দিলে হবে, আমি বলে দিব কীভাবে কিনতে হবে। বেটার আমি ইউএসএতেই শিপ করি এখন, সো আমি শুধু প্রোভাইড করতে পারবো ইউএসএরই, আর কেউ যদি স্টক করতে চায় ফর অন্য আদার কান্ট্রিতে জাস্ট কন্ট্যাক্ট মি। অলওয়েজ ল্যাশ লাগানো এরিয়া হলো গিয়ে একটু ড্রাই আপ হলে, যারা নিজেরা লাগায় তাদের জন্য বলতেছি, যে আমার যেমন নিজে লাগাতে অনেক কষ্ট হয়, কারণ নিজের ল্যাশ নিজে লাগানো ইজ ভেরি ডিফিকাল্ট, সত্যি কথা যেটা। আমি আমি ব্রাইডসদের যখন করি বা ক্লায়েন্টসদের যখন ইজ ভেরি ইজি, অলমোস্ট ড্রাই আপ হয়ে গেছে। সো আমি কি করব, আমি ল্যাশটাকে এভাবে ফার্স্টে মিডলে ফালাবো, দেন আমি এক এন্ড টু এক এন্ড লাগাবো। সো ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট। নর্মালি কিন্তু অনেক টাইম লাগে আমার, বাট ওই যে কথা বলতে বলতে ড্রাই আপ হয়ে গেছে, সো আই থিঙ্ক এটা ইজি হয়ে গেছে আমার জন্য। সো লুক এট দিস ল্যাশ, ও মাই গড, সো প্রিটি, তাই না? খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই রিজনেবল প্রাইস। সো যারা যারা চায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ইয়েস, আই ইউজ দিজ অন ব্রাইডস। সো আমি এই ল্যাশটাও লাগাই, আমি ব্যাক করব আমার ল্যাশেসের। সো দিস ইজ মাই ল্যাশ, তাড়াহুড়া করতে করতে মনে হয় আমি এই ল্যাশটাকে ঠিক মতো বসাতে পারি নাই। ঠিকই তো বসছে। আচ্ছা এখন আমি লিপস্টিক লাগাবো, আমি যে শাড়িটা পরবো শাড়িটা লাল পার, সো এটার জন্য আমি রিমেলের নাম্বার 57 লাইনারটা ইউজ করবো। একটু চ্যাপস্টিক লাগাই নি না, চ্যাপস্টিক লাগাই নি না, ঠোঁট একটু ময়েস্ট হবে। শাড়ির পার্টটা কিন্তু লাল, আমি কি লাগাচ্ছি, আই নিড এ রেড। সো এখন আমি যেটা লাগাবো এটা হলো গিয়ে রেড ডিভা, এটাও রিমেলের,
সো আমার মেকআপ ডান, আমি শাড়ি পরি আর চুলটা দেখি কি করা যায়। চুলটা মনে হয় না বেশি কিছু করব, নর্মালি জাস্ট চুলটাকে কিছু একটা এখান দিয়ে বেঁধে বেঁধে চলে আসবো। সো আমার মেকআপটা ডান, সবার মনে হয় ভালোই লাগবে কারণ স্টেপ বাই স্টেপ অনেক ইজি, কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, প্র্যাকটিস লাগবে যার করতে হবে। সো আমি রেডি হয়ে আসি, ঠিক আছে? আমাকে 2 মিনিটস টাইম দাও, জাস্ট আমি একটু কার্লস করে নেব। আমার চুলের যে অবস্থা, এত সিল্কি যে আমার চুল কার্লও হতে চায় না। নর্মালি কিন্তু কার্ল করতে হয় একটু স্প্রে দিয়ে, আমি আসলে স্প্রে দিতে চাই না। সো কানের দুলটা কত সুন্দর, এটা ফ্রম জুয়েলস বাই মিরর আর নিউ। আমার পেশ শাড়িটাও আমার ইয়ে থেকে টিপ। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে আমি কেন গ্রিন পরলাম, বিকজ আমি একটু কন্ট্রাস্ট করতে পছন্দ করি তাই। আর এই তো চুলটা কোনো রকম করে করে এখানে এই সাইডে একটা ছোট্ট গোলাপের ইয়া লাগানো, আচ্ছা ফেক গোলাপ। সো আমি এখন হাতে একটু চুড়ি পরব, চুড়ি পরে আমার মেকআপ ডান। আমার এখনও ওয়েটটা আরও কমায় নাই কারণ আমি চুল বাঁধার পরে আমি রিয়েলাইজ করলাম আমার ফেসটা আরও একটু রাউন্ড হয়ে যাচ্ছে। সো হয়তো আমি আর একটু কন্ট্রোল করবো, বাট আই ডোন্ট থিঙ্ক আমার দরকার কন্ট্রোল, বিকজ আই এম প্রিটি হ্যাপি। আই লস্ট সো ফার 9 পাউন্ডস, আমার আরও ওয়েট কমাতে হবে। 8 উইকস পোস্টপার্টাম আমি এখন, বাট আই এম স্টিল হ্যাপি। অ্যান্ড সবার আমার মেকআপ কেমন লাগলো প্লিজ জানাবেন, আর আশা করি এই স্টেপ বাই স্টেপ যেভাবে বলছি ওভাবে করলে ইউ ক্যান অ্যাটলিস্ট অ্যাচিভ আ প্রিটি নাইস লুক। অবভিয়াসলি প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস থেকে ইয়া হয়, সবার হয়তোবা আমার মতোই একদম পারফেকশন হয়তোবা হবে না, আমার কিন্তু পারফেক্ট হয় যে এটাও না, বাট কাছাকাছি যেতে পারবে, ঠিক আছে? সো চেষ্টা করবে আর 2-3 বার ট্রাই করলে, ইটস ভেরি ইজি, 2-3 বার ট্রাই করলে ইনশাল্লাহ পেরে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো একটু জানাবেন আমাকে। এই যে আমার মেকআপের ইয়ে চোখটা নিচে, খুব সিম্পল, খুব ইজি আর স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।